প্রত্যেককে আমি স্বাগত জানাই, আমার প্রিয় পরিবার। আমি ভালো আছি, নিশ্চিত আপনারাও খুব ভালো আছেন। আর প্রত্যেককে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স জানাই। আমার এখানে বাগানে খুব সুন্দর কচু গাছ হয়েছে, দেখুন, এটা মুখী কচু গাছ। আর এই পাতা আমি নেব, তাতে শ্রুতিও চলে এসছে। শ্রুতি, তোর গায়ে মশা কামড়াচ্ছে? খুব মশা কামড়াচ্ছে? ও আমার সাথে সাথে বাগানে চলে এসছে। আমি এখন কচু পাতাগুলো তুলে নিচ্ছি। শ্রুতির হাতে দিয়েছি আমি কচু পাতা। বন্ধুরা, আমি একটা নতুন রান্নার ব্লগ নিয়ে এসেছি। আর ওই যে আমি বাগান থেকে কচু পাতা তুললাম, ওই কচু পাতা দিয়ে একটা রান্না করে আপনাদেরকে দেখাবো। কচু পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভাপা দেখাবো। রান্নাটা একদম সহজ এবং খেতে ভীষণ ভালো লাগে। কচু পাতা চিংড়ি মাছের ভাপার জন্য নিয়েছি এখানে কচু পাতা, হলুদ, নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ। শ্রুতি চলে এসছে, আর ও এসে কি সুন্দর করে বসে আছে আমার রান্নাগুলো দেখবে বলে। প্রথমে আমি চিংড়ি মাছটা কেটে নেব সুন্দর করে। দেখুন বন্ধুরা, চিংড়িগুলো কি সুন্দর করে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। মাথা, লেজ আর গায়ের যে হালকা পাতলা একটা খোলা থাকে, সেই খোলাটাও ফেলে দিয়েছি। এইখানে দেখুন, ঠিক এইভাবে চিংড়িটা পরিষ্কার করে নিতে হবে। এবার এই চিংড়ির মধ্যে আমি দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, পুরোপুরি এরকম সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে। ঠিক এইভাবে মাখাটা হবে, পুরো হলুদ, নুন আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে এবারে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। এইবার আমি কচু পাতার মধ্যে 4-5টা কচু পাতা একসাথে সাজিয়ে এই চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, কচু পাতাগুলো একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা একসাথে আমি এই কচু পাতাগুলো নিয়েছি। এবার এই কচু পাতার মধ্যে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা যেরকম লঙ্কা খাবেন সেইভাবে দেবেন। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক কচু পাতার মধ্যে এই রকম ভাবে নিতে হবে চিংড়ি মাছগুলো। কচু পাতার মধ্যে রেডি করে দিয়েছি চিংড়ি মাছটা। এইবার এটাকে মুড়ে এই সুতো দিয়ে বেঁধে দেবো আমি। এইবার কচু পাতাগুলো আমি এইভাবে মুড়তে থাকবো, এরকমভাবে সুন্দর করে আপনারা আস্তে আস্তে এটাকে মুড়ে দেবেন। এই মুড়ে দিয়ে এখানে সুতো দিয়ে ভালো করে শক্ত করে একটু বেঁধে দিতে হবে। কচু পাতাটা পুরো শক্ত করে এরকম মুড়ে দিয়ে সুতো দিয়ে বেঁধে দিলাম। চারিদিক থেকে এরকম বেঁধে দিয়ে দেবেন।
দেখুন সুন্দর করে এরকম বাঁধা হয়ে গিয়েছে। এইবার এই বাঁধাটা নিয়ে গিয়ে আমি ভাপাবো। পুরো কচু পাতাটা দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে, এরকম ভাবে মুড়ে দিতে হবে সুতো দিয়ে। এইবার আমি এটাকে নিয়ে ভাপাতে যাব। কচু পাতাটা পুরো মুড়ে দিয়েছি আর এইভাবে মুড়ে দিয়েছি সুতো দিয়ে। এবার এটাকে নিয়ে আমি প্রেসারে ভাপাবো। এবার আমি প্রেসার নিয়েছি আর প্রেসারে দেখুন খুব সামান্য একটু জল দিতে হবে, এরকম এই সামান্য জল দিয়ে আমি এবার এই কচু পাতাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে জাস্ট একটা সিটি দেব, দিলে হয়ে যাবে। প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিয়েছি আর জ্বালিয়ে দিয়েছি গ্যাস। এবার একটা সিটি দেবে, দিলেই হয়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা একবার করে দেখবেন, এটা দারুণ খেতে হয়। একবার খেলে একদম ভাতে আর কিচ্ছু লাগে না, এটা ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ হয়ে যা, তোমাকে দেব। এই সিটি এবার আমি বন্ধ করে দেব, দিয়ে একটু বসিয়ে দেব। দেওয়ার পরে আমি এবার এটাকে খুলবো। কচু পাতায় চিংড়ির যে ভাপা করলাম এটা আমি নামিয়ে ফেলেছি। এবারে যে সুতোগুলো আছে গায়ে এই সুতোটা কেটে দেব, দিয়ে আপনাদেরকে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ভেতরটা একদম খুলে দিয়েছি আর কচু পাতার মধ্যে চিংড়ির যে আমি ভাপাটা করেছি কি সুন্দর হয়ে গিয়েছে। দেখুন চিংড়ি মাছগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতে ভীষণ টেস্টি। প্লিজ প্লিজ একবার হলেও করে দেখবেন, এটা ভীষণ ভালো লাগে। এবার এটাকে এই লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে হবে, পুরো পাতাটা আর চিংড়ি মাছটা এইভাবে এর সাথে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে যে যেমন লঙ্কা খান ওইভাবে একটু লঙ্কা এর মধ্যে মেখে দিতে হবে। এই যে লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একদম, এটাকে এর মধ্যে মেখে দিতে হবে আর এটা সুন্দর করে ভাতের সাথে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। শুতিকে আমি খাবারটা খেতে দিয়েছি আর ও খাচ্ছে। শুতি কেমন খেতে হয়েছে? ভালো হয়েছে? দেখুন ও কি সুন্দর করে খাচ্ছে, সব ঠিক হয়েছে শুতি? চিংড়ি খাও, খাচ্ছ? বন্ধুরা ভিলেজ সুইট উই শিখা থেকে বলছি, আর এই রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আর শ্রুতি তো ছোট্ট, ওই জন্যে আমি লঙ্কাগুলো মাখাইনি, এখানে আছে। ও লঙ্কা দিলে খেতে পারবে না, আর ও খাবে খাবে করে তখন থেকে বসে আছে, দেখছেন তো আপনারা। আর ও কি সুন্দর করে খাচ্ছে দেখুন, আপনারাও এরকমভাবে খাবেন। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা দিই। আর বন্ধুরা আপনারা আমার খুব খুব ভালোবাসা দিচ্ছেন, আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। প্লিজ প্লিজ প্রিয় পরিবার আমার এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে